আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। যে যেখান থেকে দেখছেন ইসলামী টিভি চ্যানেলটি, সবাইকে আমার অন্তর অন্তস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। বন্ধুরা, স্বপ্নে রশি দেখলে কি হয় ও এই রশি দেখার ব্যাখ্যা কি? এই স্বপ্নে রশি দেখলে এই স্বপ্নের ব্যাখ্যা ইসলাম কি বলে, আমরা সব বিষয়ে জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বন্ধুরা, অনেকেই কিন্তু আমরা গ্রামের বাসায় বলে থাকি, স্বপ্নে যদি আমরা রশি দেখি তাহলে সে গলায় ফাঁসি দিয়ে মারা যায় অথবা তার বিপদ আপদ বাড়ে। এটা সম্পূর্ণ ভুয়া ও গুজব। আপনি যদি স্বপ্নে রশি দেখেন, রশি দুই প্রকার। যদি আপনি স্বপ্নে সত্যিকারের স্বপ্ন দেখেন আর এই স্বপ্নে তো আপনি রশি দেখেন, তাহলে এখানে বিপদ হলো দুইটা আর ভালো কাজ হলো দুইটা। একটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের রশি যদি আপনি আঁকড়িয়ে ধরতে পারেন, এটা হলো কোরআন থেকে বর্ণনা, তাহলে আপনি কি জান্নাতে যেতে পারবেন, আপনাকে সুপরামর্শ দেওয়া হচ্ছে। আর যদি আপনি স্বপ্নে দেখেন রশি দুই প্রকার, এক রশি ছেড়ে দিছেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের রশিকে আপনি ছেড়ে দিছেন, এটা হলো মুমিন বান্দার স্বপ্ন। আর মুনাফিক বান্দার স্বপ্ন হলো যদি আপনি দেখেন যে রশি আপনি খারাপ কাজে লিপ্ত আছেন, তাহলে হয়তো এমনও হতে পারে যেটা আপনার বিপদের সংকেত অথবা আপনি জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে বুঝে স্বপ্নের ব্যাখ্যা করে আমল করার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইসলামী টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।